আজ আমি এখানে দেখাবো প্রজেক্ট সেটিং কিভাবে প্রিমিয়ারে করা যায়, আর ওখান থেকে আমি কিভাবে রেন্ডার বার করবো। তো ওটা ফুল এইচডিতে আমি আজকে দেখাচ্ছি। তো প্রথমে ফাইলে চলে গেলাম, ফাইল থেকে প্রজেক্ট, এখান থেকে নিউ প্রজেক্ট নিয়ে নিলাম। এখানে আমি এই প্রজেক্টটা সেভ চাইছিল, আমি সেভ করলাম না। আমার এখান থেকে এরিয়াটা ডিফাইন করে দিলাম কোন জায়গায় হবে, সিলেক্ট ফোল্ডার, আর এখানে আমি নাম দিয়ে দিলাম টেস্ট, কারণ টেস্ট হবে আমার ফাইল নেম। এবারে আমি ওকে করলাম, ইয়েস। এরপরে আমি এখান থেকে সমস্ত কিছু আমি নিতে পারি, যেমন ধরুন এখানে বিভিন্ন বিভিন্ন প্রিসেট আছে, তো আমি সেটিংস নিজের মতন করে নিচ্ছি। প্রথমে করে যাচ্ছি কাস্টম, এখানে করে দিচ্ছি 1920। এখান থেকে অনেকগুলো প্রিসেট আছে, যেরকম আপনার প্যাল আছে, DV24 আছে, আমি এখান থেকে করে নিচ্ছি কাস্টম। কাস্টম থেকে করে নিচ্ছি 1920x180। এখান থেকে করে দেবো আমি স্কোয়ার পিক্সেল, তাহলে 16:9 রেশিওটা এখানে দেখিয়ে দিচ্ছে, এটা আপনারা কনফার্ম করে নেবেন। আর এখানে নো ফিল্ড হবে, আর এখানে যে ভিডিও প্রিভিউ আছে এটা মাইক্রোসফট এভিআই আছে, তো এটা থাক এভিআই, কিন্তু আমি এখান থেকে কী করবো একটা যে কোনো কিছুতে চেঞ্জ করে নেবো, মানে যেহেতু আমার 1080তে আমার বেরোবে, আমি এখান থেকে কী করে নেবো, এখান থেকে করে নেবো আমার ম্যাক্সিমাম মিড ডেপথ, এটা আমি 1920 করে দিলে ওটা অটোমেটিক্যালি 1000 হয়ে যায়। আমি একবার তাও আপনাদেরকে দেখাচ্ছি, আমি বাইরে ক্লিক করলে ব্যাপারটা দেখতে পাবেন 1080তে হয়ে গেছে। তো আমার এই এটাতে চেঞ্জ করে নেওয়ার জন্য হয়েছে, কিন্তু আমি যদি এটাতে রাখতাম তাহলে হতো না, তো আমি এটাতে চেঞ্জ করে নিলাম। একটা চেঞ্জ করলে অটোমেটিক্যালি পরেরটা চেঞ্জ হয়ে যায়। এখানে সেভ প্রিসেট করে আমি প্রিসেটটাকে সেভও রাখতে পারি, এই ফুল এইচডি। এখানে আমি ফুল এইচডি লিখে দিলে ফুল এইচডি হয়ে যাবে ব্যাপারটা। এবার আমার সিকোয়েন্স হয়ে গেছে, সিকোয়েন্সটার নাম দিয়ে দিলাম টেস্ট 1। এটা হয়ে গেল আমার প্রজেক্ট সেটিং, আমার সমস্ত কিছু এবার খুলে গেল। এবারে কোনো কিছু আনার জন্য আমি এখানে ডবল ক্লিক করলাম মিডিয়াতে, মিডিয়াতে ডবল ক্লিক করলে আমি এখান থেকে যে কোনো ভিডিও আমি নিয়ে আসতে পারি আমার স্ক্র্যাচ ডিস্ক ড্রাইভারে, মানে আমার যেখানে ফাইল আছে মুভি থেকে, বা মুভি তো অনেক বড় হয়ে যাবে, নিয়ে আসলে এক্ষুনি কম্পিউটারটাই হ্যাং করে যাবে। আমি টেক টিউটোরিয়াল থেকে আমি একটা যে কোনো ভিডিও নিয়ে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি দুর্গা বাই ওই পেজিটের একটা সং হয়েছে, এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিলাম, এখানে করে দিলাম, এখানে করে দিলাম চেঞ্জ এক্সিস্টিং সেটিং দিয়ে, এখান থেকে রাইট ক্লিক করে রিপিল ডিলিট করে দিলাম। এখানে দেখুন উপরে নিচে একটা খালি ব্ল্যাঙ্ক জায়গা আছে, এটাই আমাদেরকে বন্ধ করতে হবে। এখানে আমি কীভাবে বন্ধ করবো, এফেক্ট কন্ট্রোলে যাবো, মোশনে যাবো, মোশন থেকে স্কেলটাকে বাড়িয়ে দেবো, উপরের মোশনটা যখন বাড়াবো উপরের আর নিচের আমার হোয়াইট জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে ব্ল্যাক জায়গাটা ঢাকা পড়ে যাচ্ছে। তো আমি যতটুকু রেন্ডার দরকার আমি ততটুকুই করবো, পুরোটা আমার করার কোনো দরকার নেই। তো আমি এখানে গিয়ে, এখানে গিয়ে, এখানে গিয়ে ওই ওয়ার্ক এরিয়া যে বারটা আছে, মানে এটাকে ওয়ার্ক এরিয়া বার বলে, আর যতটুকু দরকার ততটুকু এন্টার করার জন্য যথেষ্ট। আর এটাকে এন্টার মারলে আমি তার এই যে এই প্রিভিউটা করে নেবেন, না তো কি হবে আপনার ভিডিওর মধ্যে যার অবশ্যই আসবে, অবশ্যই কেউ আটকাতে পারবে না, এটাকে বলে ভিডিও প্রিভিউ। তো আমি কম জায়গা করছি, কারণ আমি একটা টিউটোরিয়াল বানাচ্ছি, আমার পুরোটা করে কোনো লাভ নেই। আমি এটাকে এন্টার আবার মেরে দিলাম, এটা যখন লাল আছে না, ওটা যখন কমপ্লিট হয়ে যাবে এই জায়গাটা তখন গ্রিন হয়ে যাবে, তাহলে আপনি বুঝতে পারবেন আমার জিনিসটা ঠিকঠাক আছে, আমার এখানে আর কোনো প্রবলেম নেই। চলুন এই হয়ে গেল আমার, হয়ে যাওয়ার পর আমার প্লে হওয়া শুরু হয়ে গেছে। আমি এখানে প্রজেক্টে যাব, প্রজেক্ট থেকে আমি এটাকে এক্সপোর্ট করে ওয়ার্ক করতে পারি, এক্সপোর্ট বা সিকোয়েন্সের আন্ডারে রেন্ডার ওয়ার্ক এরিয়া করে দিতে পারি। রেন্ডার ওয়ার্ক এরিয়া করলাম, রেন্ডার ওয়ার্ক এরিয়া করলে ওয়ার্ক এরিয়া রেন্ডার হয়ে গেল, কারণ ওই যে টেস্ট যেটা আমি একটু আগে এন্টার মেরে করলাম ওটাই আপনাকে দেখানো হলো দ্বিতীয়বারে। এবারে আমি যেটা করবো, এক্সপোর্ট থেকে মিডিয়াতে গেলাম, মিডিয়াতে গেলে একটা নতুন ইয়ে খুলে যাবে, এখানে দেখুন আপনার স্কেল, এখানে সোর্স এরকম আছে কিন্তু আউটপুট আমার এরকম বেরোচ্ছে, মানে দুটো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। তো আমি এখানে কি করতে পারি, এখানে একটা ম্যাচ সিকোয়েন্স সেটিংস করে নিতে পারি, তাহলে দেখুন সোর্স আর আউটপুট আমার দুটোই মিলে গেছে, মানে আমার যা সোর্স আছে আমি আউটপুটও তাই দিতে চাইছি। এবারে আউটপুট ফাইলটার নেম দিয়ে দিলাম, ডেস্কটপে যদি আমি রেন্ডারটা সেভ করতে চাই, ডেস্কটপে ধরুন আমি প্রিমিয়ার বলে যে ফোল্ডার করেছি এখানে টেক্সট 1, আচ্ছা এখানে আপনার অডিওর যে ফাইল এক্সটেনশনটা, এটা একটা আলাদা ধরনের এক্সটেনশন,
ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে এটা আমার MP4 হচ্ছে না, এটা আমার অন্য কোনো একটা ফরম্যাটে বার হচ্ছে, MXF এরকম ধরনের কোনো ফরম্যাট আমি বার করতে চাইছি না। আমার যদি এটাকে চেঞ্জ করতে হয়, মানে এই ফরম্যাটটাকে যদি আমি না রাখতে চাই, আমি এই ফরম্যাটে রাখবো না, আমি আমার AVI ফরম্যাটে যদি বার করি, তাহলে দেখুন এখানে যখন AVI আনছি, এখানে যখন ম্যাচ সিকোয়েন্স করছি, তখনই এটা কিন্তু ঠিক হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও আমি প্রবলেমে পড়ে যাচ্ছি, যেহেতু আমার AVI বা এই MP4 ফরম্যাটগুলো পাচ্ছি না। তো এটা হচ্ছে MP4 ফরম্যাট H2.64, এটাই আমরা MP4, দেখুন এখানে ফাইল এক্সটেনশন নেমটাও চলে এসছে, তাহলে আর তো কিছু করার দরকার পড়বে না, এখানে সমস্ত কিছু মিলে যাচ্ছে। অডিওটাও আমি নিচের দিকে গিয়ে দেখিয়ে দিলাম, অডিও স্যাম্পেল রেট 48,000 আছে, বাদ বাকি সমস্ত কিছু ঠিক আছে। এরপর আমি এটাকে এক্সপোর্ট করে দিলাম, এক্সপোর্ট করে দিলে আমার ওই ফাইলটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এক্সপোর্টের জন্য একটু টাইম লাগে, হ্যাঁ এক্সপোর্ট আপনি তাড়াতাড়ি করলে হবে না, এক্সপোর্ট এরা নির্দিষ্ট টাইম দিয়েই তবে এক্সপোর্ট আমরা করতে পারি। এখানে আমাদের হাতে কিছু নেই, এখানে মেশিন আর মেশিনের র্যাম পাওয়ার যা আছে তার উপরই এক্সপোর্ট জিনিসটা ডিপেন্ড করে। তো যত তাড়াতাড়ি হয়ে যায় তারপর আমি আপনাদেরকে আগে কোনো প্রসিড থাকলে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, প্রিমিয়ার এডিটিংয়ের জন্য একটা ভালো জিনিস, ভালো সফটওয়্যার, এখানে একটা সফটওয়্যার আমার কাছে আশা করছি খুলবে, হ্যাঁ কিন্তু আবার তো সফটওয়্যার যখন খুললো না তো দেখছি কেন খুললো না, আমি একবার চেক করে নিচ্ছি। এক্সপোর্ট যেখানে আছে আমার ফাইলটা, ধরুন আমি প্রিমিয়ার বলে এটা একটু এক্সপোর্ট টেস্ট মার বলে আমার ফাইল চলে এসছে, ঠিক আছে এটাকে ডবল ক্লিক করে প্লে হয়ে যাচ্ছে, এখানে কোনো কিছু কোনো প্রবলেম নেই। আমি এন্টার স্ক্রিন জুড়ে আমার স্ক্রিন আসছে, ঠিক আছে এরকমভাবেও আপনি করে নিতে পারবেন। তো চলুন আর একটা যে পদ্ধতি আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পদ্ধতিটা হচ্ছে এই সেম জিনিসটাই আমি আলাদা নামে আর একটা করছি, এক্সপোর্ট মিডিয়া, মিডিয়াতে সমস্ত কিছু ঠিক আছে, এখানে কোয়েকটাকে প্রেস করছি, আগে এক্সপোর্ট করেছিলাম এবারে কোয়েকটাতে করছি, এটা দ্বিতীয় আর একটা নামে 1.1 নামে হয়ে যাচ্ছে। কোয়েকে করলাম, এখানে আর একটা সফটওয়্যার খুলে যাবে, আমরা সফটওয়্যারটা খোলা পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। কারণ এই যে অ্যাডোব মিডিয়া এনকোডার, এই অ্যাডোব মিডিয়া এনকোডার দিয়ে ভালো এনকোড হয়, এখানে আপনার কোনো বিমত নেই, হ্যাঁ এটা খুব ভালো, কিন্তু আমি এক্সপোর্ট করবো আউটপুট বার করে নিতে পারি। এনকোডার দিয়ে করলে আপনার কি সুবিধা, ফাইল সাইজটা কম, মানে একটা 10 MB ভিডিও এটা প্রপার যা ফাইল সাইজ হয়, এবারে সব কিছুই ঠিক আছে, এখানে জাস্ট আমি প্লে করবো, কারণ আমি সেটিং অলরেডি করে রেখেছি, আমার আর দরকার নেই। এখানে আমার এনকোডারে পুরো ব্যাপারটা এনকোড হয়ে যাবে, চিন্তা দেখুন আমার পুরো স্টার্ট হয়ে গেছে, অলরেডি কাজ চলছে, কোনো অসুবিধার এখানে হওয়ার মতন নেই, স্যাট স্যাট আমার কাজ হয়ে যাচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি আমার কি জিনিসটা রেন্ডার হচ্ছে, হ্যাঁ এইভাবে আমরা প্রিমিয়ারে রেন্ডার করতে পারি। আমি রেন্ডারটা শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে একবার ভিডিওটা প্লে করেও দেখিয়ে দেবো, যাতে আপনারা বুঝতে পারেন দুটোর মধ্যে ফারাকটা কোথায় আছে, যাতে আপনারা চুজ করতে পারেন যে কোন পদ্ধতিটা আপনাদের জন্য লাভজনক। তো এরকম একটা সাউন্ড আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এটা ছিল আমার আগের টেস্ট 1, প্লে করলাম, একটু টাইম লাগে, প্লে হচ্ছে, কোনো জার্ক নেই আমার ভিডিওতে, সুন্দরভাবে স্মুথ প্লে, কারণ ওখানটা আমি ইন্টারমিডিয়েট জিনিসটা ঠিক করে নিয়েছিলাম। তো এর ফাইল সাইজ দেখুন 5.40, দুটোরই ফাইল সাইজ মোরালে সেমই এসেছে, এটা লার্জ প্রজেক্টের ক্ষেত্রে কখনো কখনো চেঞ্জ হয়, আমি এখানে আবার চেঞ্জ করলাম, তো এখানেও কোনো আমার অসুবিধা হয়নি। চলুন আপনাদেরকে দুটো পদ্ধতি বলে দিলাম, আপনারা আমার টেক টিউটোরিয়াল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি এরকম ধরনের আরও টিউটোরিয়াল নিয়ে আসি। আজকের জন্য এতটা।